Assalamu alaikum guys, this is Somrat and welcome back to my official YouTube channel Dr. Abdullah Somrat and watching another vlog. আমাদের কুষ্টিয়া সহ পুরো বাংলাদেশে করোনা ভাইরাসের জন্য লকডাউন চলছে, যার কারণে আমি সবাই বাসাবন্দি। তো বাসাবন্দি তো আর আসলে ভালো লাগে না, আর আমাদের বয়সটা একটু দেখতে হবে, যার কারণে আমরা আজকেও বাসা থেকে বের হয়েছি। আর আপনাদেরকে আমাদের বের হওয়ার মূল উদ্দেশ্য আপনাদেরকে কিছুটা হলেও বিনোদন দেওয়া, যাতে আপনারা অন্তত নিজে বাসা থেকে একটু আনন্দ উপভোগ করতে পারেন, এই জন্য আমরা বের হয়েছি। তো আমরা আজকে আসছি একই স্থানে, তো কুষ্টিয়া হরিপুর গড়াই নদীর মোহনায়। সেখানে আসলে এখানে আসা ছাড়া কোনো উপায় নেই, কারণ বলি একটাই যে পুলিশ কাকুদের সঙ্গে আমাদের চোর পুলিশ খেলা লাগে, কারণ ধরতে পারলে তো 4,000 টাকা, আর এই অবস্থাতে আমরা চাই না কোনো মতে 4,000 টাকা মামলা খাইতে, যার কারণে এখানে আসলে অন্তত আমরা নিশ্চিন্ত থাকতে পারি যে এখানে পুলিশ আসবে না এবং আমাদেরকে মামলা দিবে না, সেই কারণে আমরা এখানে আসছি। তো ওকে গাইস চলুন দেখতে, তোর কথা শুনে কালকেই পুলিশ এখানে আসবে। I've been cold for so long. One touch and we're igniting. তবে আপনাদেরকে কথা দিচ্ছি, এই লকডাউন সরকার তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা চেষ্টা করব সিলেট হোক, বান্দরবান হোক, কক্সবাজার হোক, যে কোনো একটি বড় ট্যুর দেবো। তো যতদিন না লকডাউন উঠছে ততদিন আমরা আপনাদেরকে বলতে পারছি না কবে যাচ্ছি, তো লকডাউন শেষ হলে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে একটি বড় ট্যুর এবং অনেক 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 ব্লগ উপহার দেবো। তো ততক্ষণ আমরা আজকে যেখানে আসছি সেখানকার একটু সৌন্দর্যটা দেখে নিই। সামনে কে এরা? শাওন, 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 শাওন ছোটবেলা। এটা কে? শাওন, শাওনের ছোটবেলা, শাওনের ছোটবেলা। আচ্ছা, এই শাওন এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, শাওন এদিকে আসো। হ্যাঁ, এই না চলে গেছো। আচ্ছা, আমি পারিনি ভিডিওতে আসতে, ধন্যবাদ। আয় না রে ভাই, আমি একটা খবর শুনছি, এদিকে আকাশ চিনিস? আকাশ নাকি তোর গার্লফ্রেন্ডে খাই দিছে। আচ্ছা, one look, the heat is rising and I've been cold for so long. One touch and we're igniting, setting fire to it all. One look, the heat is rising and I've been cold for so long. One touch and we're igniting, setting fire to it all. You know these flames নদীর খুবই খারাপ অবস্থা। হ্যাঁ, এটা দেখে আমার মামা মামা তো কম। আচ্ছা, যেভাবে নদীর ভরাট করতেছে মানুষ, মানে আচ্ছা যে হোক, মানে সম্রাট যেটা বললো, এই জন্যই কি আজকে তোর মন এরকম খারাপ?
নিজেদের মন মরা হয়ে আসছিস কখন থেকে? না আমি আজকে ঘর দেখে মন মরা অবস্থা। এটা কি সত্য? আজকের ব্লগের টাইটেল কি হবে? যে শাওনের গার্লফ্রেন্ড খাই দিল আকাশ? না 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 হবে হবে না না বল না জি জি এটাই হবে এটাই আমি একটা ইনোসেন্ট ছেলে আর কম থাকলো এটাই হবে সাব্বির কিছু বলবি? আচ্ছা ওর গার্লফ্রেন্ড যে আকাশ খাই দিল কি বলবে? কি বলবা তো তুই, মানে তোর সমস্যা, কেউ খাই দিল তুই পারলি না কেন? গার্লফ্রেন্ড খাওয়ার খাই দিয়েছে। গার্লফ্রেন্ড খাওয়ার দিনে এইসব কথা বললে কিন্তু, এইসব কথা বললে কিন্তু ইউটিউব টাকা দেবে না, ঠিক আছে? যাওয়ার হয়ে গেছে, রাতে দেখবি 1 2 3। হ্যাঁ তো চলুন আমরা ততক্ষণ এখানকার ভিউ দেখে আসি।